Audio Jungle. Audio Jungle. খানাকুলের কোথাও কোথাও বিশৃঙ্খলা ছিল, কিন্তু সব জায়গায় ছিল না। তারই মধ্যে একটি জায়গা খানাকুলের গড়ের ঘাট নতুন বাসস্ট্যান্ডের পাশেই। সেখান থেকে জানাচ্ছেন গোলাপ চিনে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী। শুনব সেই সঙ্গে প্রিসাইডিং অফিসার এবং যারা ভোট দিতে আসছে ভোটার কি জানাচ্ছে নিউজ অগ্নির ক্যামেরায়, শুনব, সঙ্গে থাকুন। কোনো আশঙ্কা রয়েছে গণগণ্ডগোলের? কোনো গণ্ডগোল? আনুমানিক কতজন ভোট দিয়েছে? আনুমানিক আপনার নাম? ডেজিনেশন? থ্যাংক ইউ। এখানে মানুষের উৎসাহ ভালো, তো সমস্যা হচ্ছে তিনটে করে ভোট হচ্ছে, সময়টা অনেকখানি লেগে যাচ্ছে, হয়তো অনেক রাত্রি হয়ে যাবে, সেই কারণে ভোটের পার্সেন্টেজটা হয়তো কমে যাবে। নির্দল প্রার্থী হিসেবে আমরা বলেছিলাম মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে দেওয়া এবং সুস্থ রাজনৈতিক পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। তো এখনও পর্যন্ত সারা জগৎকে জুড়ে এই রাজনৈতিক পরিবেশটা এখন সুস্থই আছে। দেখুন, এর জন্য মানুষ হচ্ছে দায়ী, যারা ভোটার তারা দায়ী, যারা দলীয়ভাবে এ রয়েছে তাদের নিজেদের ফায়দা লুটার জন্য তারাও কিন্তু দায়ী এই জায়গাটায়। তো আমার মনে হয় যে যে কোনো মানুষের বোঝা উচিত যে আমরা ভাই ভাই, একটা যদি লাশ পড়ে যায় এখানে তাহলে কিন্তু আমাকেও অসুস্থ পালন করতে হবে, সে আমার পাড়ার ছেলে। তাহলে এই জায়গায় আমাদের নিজের জীবন দিয়ে নেতার কেন পেট ভরাতে যাব? সেই জায়গাটায় মানুষকে বলবো যে সেই জায়গাটা থেকে দূরে থাকুন। সকাল থেকে যেটা দেখলাম এখানে একজন পুলিশ ছিল, তারপর কেন্দ্রীয় বাহিনী ওই বেলা বোধহয় দুটোর পর এসেছে এখানে। সকাল থেকে কোনো অসুবিধা, কেন্দ্র মানে হঠাৎ করে পরেই এলো কেন এটা আমরা বলতে পারবো না, তবে এখানে সকাল থেকে কোনো কি আশঙ্কা ছিল? না, সেরকম কিছু আশঙ্কা আমি দেখতে পাচ্ছিলাম না। আপনার পরিচয়? আমি রমেশ দলাই, আমি নির্দলের এখানে প্রার্থী। কোন চিহ্নে দাঁড়িয়েছেন? আমি পঞ্চাশ সমিতি দাঁড়িয়েছি, গোলাপফুল চিহ্ন। আমি তো এই ভোট দিতে এলাম, তো দেখছি তো শান্তি শৃঙ্খলাভাবেই হচ্ছে, ভোট দিতে পারবো আশা করছি, তো ভোট দিয়ে যাবো। এর আগে কোনোদিন ভোট দিয়েছেন? মানে এই পঞ্চায়েত বা এই জেলা পরিষদ? পঞ্চায়েত ভোটে আমাদেরকে ভোট দিতেই আসতে হয়নি, কারণ আমাদের বাড়ির রাস্তায় আটকে দেওয়া হয়েছিল, তো এবছর আমরা দিতে পারছি ভোট। আপনার নাম? আমার নাম সন্তু কুমার ঘোষ। এর আগে মনে পঞ্চায়েত ভোট ছিল যেটা আগে, তো এবছরের এইবারে পঞ্চায়েত ভোট আমরা দিতে পারছি। আপনার নাম? সন্তু কুমার ঘোষ।